সকালটা বেশ ভালোই স্টার্ট হলো লুচি আলু মটরের সবজি দিয়ে। ফার্স্ট ক্লাস একটা ব্রেকফাস্ট করে আজকে একটা প্ল্যান আছে, সেটা শতাব্দী আপনাদের সাথে শেয়ার করছে। নমস্কার সবাইকে, আজকে আবার এসে গেছি একটি নতুন ব্লগ নিয়ে। আজকে 6th of January আর আমার হাজব্যান্ডের অফিসের তরফ থেকে আজকে একটা পিকনিক আছে, তো ওতে ফ্যামিলিও যাচ্ছে, তাই আমরা দুজন আজকে যাচ্ছি। এই যে হ্যালো, গুড মর্নিং। তো আশা করি আজকে আপনার ব্লগটা ভালো লাগবে, আমাদের সাথে সেই সবই থাকুন। আমরা যাচ্ছি বাদু রোডের দিকে। গুগল ম্যাপস টাকি রোড হয়ে শর্টেস্ট রুট দেখালো, তাই আমরা টাকি রোডটা ধরেছি। আর 400 মিটার তারপরেই আমরা স্পটে পৌঁছে যাব। আমরা স্পটে পৌঁছে গেছি, গান বাজনা হচ্ছে বেশ, জায়গাটা খুব সুন্দর। পুরো ভিডিওটা আস্তে আস্তে ক্যাপচার করব, এরিয়াটা অনেকটা এরিয়া নিয়ে আছে। এই পাশে একটা লন মতন দেখা যাচ্ছে, যদি কেউ কিছু খেলার জিনিসপত্র কিছু নিয়ে এসে থাকে তাহলে হয়তো এখানে খেলাধুলা করা যেতে পারে আমাদের। এই মধ্যমগ্রামে আমি আরেকটা আশীর্বাদ গার্ডেনে পিকনিক করেছি আগে একটা অন্য টিমের সাথে। সেই আশীর্বাদ গার্ডেনটা এই আশীর্বাদ গার্ডেন থেকে অনেকটাই বড়, বাট ঠিক আছে, আমাদের আজকের পিকনিকে যে কজন লোক হয়েছে সেই হিসেবে এই স্পটটা পারফেক্ট বলবো। আর এই পাশটায় দেখুন একটা চিলড্রেন্স পার্ক মতন করা রয়েছে। এখানে একটা গেস্ট রুম আছে, বেশ সুন্দর গেস্ট রুমটা। কিচেন এরিয়া, রান্না স্টার্ট হয়ে গেছে। আজকের পিকনিকের মেনুটা একটু সিম্পলের মধ্যেই রয়েছে, তার সাথে পাবদা মাছ এবং মাটনও রয়েছে। ব্রেকফাস্টটা ছিল না, কারণ অনেকেই আসতে দেরি করেন, তখন ব্রেকফাস্ট যদি বানানো হয় সেটা ওয়েস্ট হয় বেশিরভাগ ক্ষেত্রে, তাই চা এবং চিকেন পকোড়ার ব্যবস্থা আছে স্টার্টার হিসেবে। যেমন যেমন লোকে আসবে তাদেরকে সেটা সার্ভ করা হবে। কেটারিংয়ের তরফ থেকে যারা ছিলেন তাদের সাথে বেশ কিছুক্ষণ গল্প হয়ে গেল, তারা কোথা থেকে এসেছেন, কোন কোন জায়গায় কাজ করেছেন, সেই সমস্ত ডিটেলসগুলি আমাদের সাথে শেয়ার করলেন। এই দেখুন চিকেন পকোড়া রেডি রয়েছে। রান্নার সব রকম ব্যবস্থা দেখে চলুন এবার একটু রোদের দিকে যাওয়া যাক, কারণ ভালোই ঠান্ডা আছে আজকে। লাস্ট 2-3 দিন ধরে যা ঠান্ডা পড়ছে তার সাথে যা হাওয়া চলছে, একটু রোদ না পোয়ালে ঠিক জমছে না। চলুন একটু চিলড্রেন্স পার্কে গিয়ে আমরা বসি। শতাব্দী অলরেডি বসে পড়েছে একটা দোলনায়। আমিও ছোটোবেলার কিছু মেমোরিজ রিফ্রেশ করে নিলাম। গত 2 বছর ওয়ার্ক ফ্রম হোম চলার কারণে অনেকের সাথেই পরিচয় হয়নি যারা প্রজেক্টে নতুন এসেছিলেন। আজকে এই পিকনিকে এসে অনেকের সাথে কথাবার্তা হয়েছে। দেখুন গল্প করতে করতে চা তার সাথে চিকেন পকোড়াও চলে এসেছে, চলুন সেটাকে একটু এনজয় করে নিই। প্রায় 12:30 বেজে গেছে আর এখন অনেকেই স্পটে পৌঁছে গেছে আমাদের এখানে। অ্যাকচুয়ালি অনেকেই অনেক দূর দূর থেকে এসছেন আর মধ্যমগ্রামটা অনেকের জন্য অনেকটা দূর পড়ে গেছে, তাই আসতে অনেকেরই টাইম লেগেছে। ফাইনালি মেজরিটি এসে পৌঁছে গেছে স্পটে। চলুন দেখি অন্য দিকটায় কী চলছে। দেখুন একই মাঠে ক্রিকেট ফুটবল দুটোই একসাথে চলছে। শতাব্দীরও এখানে এসে অনেকের সাথে পরিচয় হয়ে গেছে অলরেডি। A few moments later. অনেকক্ষণ খেলাধুলা করার পর এবার সবাই ডান্স ফ্লোরে উঠে পড়েছে। দেখুন এক একটা বলিউড নাম্বারসে সবাই নিজের মুভস দেখাচ্ছে আর খুব এনজয় করছে। গানগুলোর জন্য কপিরাইট আসতে পারে, তাই বেশিরভাগ ক্ষেত্রেই আমি মিউট করে দিয়েছি। আশা করি আপনারা বুঝতেই পারছেন যে কী লেভেলের এনজয়মেন্ট হয়েছে।
আমাদের মাঝে আমরা পেয়ে গেছিলাম এক জুনিয়র ডিজেকে, তার নাম হলো আথার্ভ সিং। এক কলিগ নিজের ছেলেকে নিয়ে এসেছিলেন, তো সেই বলতে পারেন মেজরিটি গান অপারেট করেছে ওর পছন্দ মতন ইউটিউব থেকে, আর সবাই সেই বলিউড নাম্বারসে নিজের মুভস দেখিয়েছেন। আমাদের মধ্যেই কেউ কেউ পুরো পয়সা বসুল ডান্স করে নিয়েছেন স্টার্ট টু এন্ড, প্রায় 2-2.5 ঘন্টা ডান্স চলেছে, প্রায় 3টে বেজে গেছে। এবার কেটারিংয়ের দিক থেকেও ডাক পড়ছে যে লাঞ্চ করে নেওয়ার জন্য। চলুন দেখি কতক্ষণে এখানে ওয়াইন্ড আপ হয়। আস্তে আস্তে খেতে যেতে হবে, কারণ বাড়িও ফিরতে হবে, বেশি সন্ধ্যা করলে হবে না, ঠান্ডা পড়ছে ভালোই। আর মেধাংশ এদিকে দাদু দিদার কাছে রয়েছে, আমরা খেতে চলে গেলেও হয়তো কেউ কেউ ডান্স ফ্লোরে ঠিক নিচেই যাবে মনে হচ্ছে যা দেখছি। বসে পড়েছি সবাই লাঞ্চ করার জন্য, দেখি খাওয়া দাওয়াটা কেমন হয় আজকের। প্রথমে চলে এসেছে ফাইন রাইস, তার সাথে ভেজ ডাল এবং বেগুনি। এরপর চলে এলো পাবদা সর্ষে, দেখুন কালারটা। আর শেষে এসে গেল মাটন কষা। সুপার রান্না হয়েছে। এক কথায় সব কটা রান্নাই ফাটাফাটি হয়েছিল, মাটন কষার তো কোনো জবাবই নেই। চাটনি পাঁপড় ও রসগোল্লা দিয়ে খাওয়া দাওয়াটা মনে হলো কমপ্লিট হয়েছে। খাওয়া দাওয়ার পর দেখলাম গার্লসরা মিলে একটা আইসক্রিমওয়ালার গাড়ি হাইজ্যাক করে সেখান থেকে বেশ আইসক্রিম খাওয়া হলো সবারই, আর কিছু ভালো ভালো মোমেন্টস ক্যাপচার করে আমরা আরও কিছু মেমোরিজ ফর লাইফ গড়ে তুললাম। সব কলিগসদের সাথে আজকে সারাদিনটা বেশ ভালোই কাটলো। চলুন এবার বাড়ির দিকে এগিয়ে যাওয়া যাক। আজকের ব্লগটি তাহলে এই অবধি থাকলো। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আপনার কাছের মানুষের সাথে ভিডিওটিকে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।